আমি ম্যাট্রিক পাস করেছি 1962 সালে। তো 62 থেকে 64 আমি রংপুরে ছিলাম কারমাইকেল কলেজে। তো প্রতিদিন শহরে, প্রায় প্রতিদিনই শহরে আসতাম, কিন্তু দূর ছিল বলে সাইকেলে করে আসতাম আমরা। আমার আরও দু তিনজন বন্ধুবান্ধব ছিলেন, আমাদের সিনেমা দেখার খুব নেশা হয়ে গেল। মানে প্রতি সপ্তাহে নতুন ছবি আসলে, ওখানে দুটো হল ছিল, সেখানে নিয়মিত ছবি দেখতাম। আর একটা হল ছিল, সেটাকে সেটাতে আবার অনিয়মিত ছবি, কোনো সময় হল চলতো, কখনো সময় বন্ধ। কিন্তু যে দুটো নিয়মিত চলতো সেই দুটোতে আমরা প্রচুর সিনেমা দেখেছি। এবং আমার মনে আছে এখনো ওই সময় দেবানন্দ এবং ওয়াহিদা রহমান এই দুজনের একটা ছবি রিলিজ হলো, সোলবাসাল। ও, ষোলো বছরের। হ্যাঁ, এবং এখানে একটা গান ছিল যেটা একদম সুপার হিট হয়েছিল সেই সময়। এখনো মনে হয় অনেকেই সেটাকে শোনে, হ্যাঁ আপনা দিল তো আবার। আপনারা বোধহয় এটা 16 বার দেখেছিলেন নাকি? ওই ছবিটা আমরা 16 বার দেখেছিলাম। আমরা তিন বন্ধু মিলে ঠিক করলাম যে সোলবাসাল মানে 16 বছরের একটা মেয়েকে নিয়ে গল্প, সেই গল্পটা আমরা 16 বার ছবিটা দেখেছিলাম। পূর্ণিমার ছবি তো 16 বার দেখেন নাই? নাম তো 16 বারের কিছু নেই, 16 বারের কিছু থাকলে দেখে ফেলতাম। 16 বার একটা ছবি দেখেছেন, মাই গড, এটা বিশাল ব্যাপার। তারপর তো আপনি মুক্তিযুদ্ধে গেলেন, সেটা আরও পরে। আমি ঢাকায় আসার পরে গ্র্যাজুয়েশন করলাম, তারপরে ঢাকায় এসে ল তে ভর্তি হলাম। ল পড়ার পরে আবার ছাত্র থাকার জন্য পলিটিক্যাল সায়েন্সে ভর্তি হলাম, ফার্স্ট পার্ট দিলাম। সেকেন্ড পার্টের সময় আর হয়নি, কারণ তখন আমরা মুক্তিযুদ্ধে চলে গেলাম। তার আগে তো বহু ঘটনা ঢাকা শহরে, যত আন্দোলন সংগ্রাম সবগুলোর সঙ্গে আমরা ছিলাম। আমাদের ধরে নিয়ে সাভারে ছেড়ে দিয়ে আসতো পুলিশের গাড়ি, কারণ তখন তো এরকম মানে ঘন্টায় ঘন্টায় বাস পাওয়া যেত না, যাতায়াতের কোনো ব্যবস্থা ছিল না। আমরা হেঁটে চলে আসতাম ওখান থেকে, পায়ে যদি কেটস দেখতো তাহলেই ধরতো, মানে ভাবতো যে এরা কেটস পরে সব মিছিলে যাচ্ছে, এই কারণে আমাদের ওই জুতা পরাই বন্ধ হয়ে গেল, এরকম একটা অবস্থা। আপনারা ওখান থেকে হেঁটে হেঁটে আসতেন? আবার হেঁটে আসতাম। তারপরে 69-এর গণ অভ্যুত্থান, সেটাও চোখের সামনে আমরাই ছিলাম। আসাদ যেখানে গুলিবিদ্ধ হলো, ওই মেডিকেল কলেজ এখন যেটা তার মেইন গেটের উল্টো দিকে, আমি ছিলাম তখন আমরা শহীদ মিনারের সামনে। এরকম ব্যাপারগুলো তো সে সবসময় তখন ঘটছিল আর কি, একটার পর একটা, একটার পর একটা। 69-এর ওই ইউনিভার্সিটিতে হলে ছিলেন? আমি হলে থাকি। কোন হলে ছিলেন? এখন যেটা শহীদ সার্জন জহুরুল হক, তখন ছিল ইকবাল হল। এবং ওই 69-এর অনুভূতার ভেতর দিয়েই কিন্তু বঙ্গবন্ধু জেলখানা থেকে মুক্তি পেলেন, আগরতলা মামলা বাতিল করা হলো, এবং তারপরে তো বাংলাদেশের ইতিহাস আস্তে আস্তে। আপনি 7ই মার্চের ওই রেসকোর্স ময়দানে গিয়েছিলেন? আমি ছিলাম, এবং আমরা সেই উত্তেজনাটা আমি এখনও অনুভব করি। ওহ, মানে এটা তো আসলেই মানে মানে আপনি এখানে যারা ছিল তারা ছাড়া এটা কল্পনা করা, আমরা শুধু শুনেছি, আর যারা ছিলেন না, আমি সেটাই বলছি যে এই যে আপনি ছিলেন, আমরা আবার সেই মানুষটির সাথে কথা বলছি, তাতেই তো আমরা এক ধরনের উত্তেজনা। আসলে ওদিন মানে ভোরবেলা থেকে শহরটা মিছিলের শহরে পরিণত হয়ে গেল। কোন দিক থেকে যে কোন মিছিল আসছে, কারা মিছিল নিয়ে আসছে, কে এদের নেতৃত্ব দিচ্ছে, কিছুই বোঝার উপায় নেই। লোকে লোকারণ্য, মানে আমরাই দাঁড়ানোর জায়গা পাই না, বসার জায়গা তো দূরের কথা, দাঁড়ানোর জায়গা পাওয়া যাচ্ছে না, এরকম অবস্থা হয়েছিল ওই সময়। একটা যে প্রোডাকশন করেছিলেন মুস্তফা মনোয়ার স্যার, এটা তো বোধ হয় 7ই মার্চের আগে, যেটা রক্তকরবী না, রক্তকরবী স্বাধীনতার পরে, ওটা স্বাধীনতার পরে করেছিলেন। আপনারা তো মুক্তিযুদ্ধের পরে 1972 সনে নাগরিক নাট্য সম্প্রদায়ের সাথে, আমি 72-এর শেষের দিকে এসে যোগ দিলাম। হ্যাঁ, প্রথম নাটক বোঝা কোপেনহেগের ক্যাপ্টেন? না, প্রথম ইতিহাস নাটক হলো বাদল সরকারের বাকি ইতিহাস। ও, বাকি ইতিহাস, সেটার মঞ্চায়ন হয়েছিল ব্রিটিশ কাউন্সিলে। তখনও মহিলা সমিতি আবিষ্কার হয়নি, তখন আমরাই প্রথম, যখন মহিলা সমিতি ব্রিটিশ কাউন্সিল আমাদের বললো যে আমরা হল রেনোভেট করব, আমরা আর হলটা দিতে পারছি না তোমাদের, তখন আমরা কী করা যায় কী করা যায়, তখন সারা জাকের, উনি তখন সারা জাকের হননি, তখন সারা আমিন, বাবার নাম আমিন। তো উনি বললেন যে এরকম এরকম একটা হল আছে, এখানে এক সময় আমরা যাওয়া আসা করতাম, ওনার মাও মনে হয় জড়িত ছিলেন ওদের সঙ্গে। তো আমরা গেলাম সেই হলটা দেখতে, তখন হলটা তালা লাগানো, তালা খোলা হলো, ভেতরে ভীষণ ধুলাবালি, নানান ধরনের আসবাবপত্র ভাঙাচোরা পড়ে আছে, বাদুর টাদুরের বাসা বেঁধেছে, জামচিকার বাসা, এরকম। আমরা সেটাকে পরিষ্কার করে
ওই হলে শুরু হলো এই মহিলা সমিতি নাটকের প্রাণকেন্দ্রে পরিণত। বাহ, আমাদের সিনেমা ভার্সেস ওটিটি ভার্সেস টিভি নাটক কিভাবে দেখবেন? সিনেমার ব্যাপারটা যেটা যদি আলাদা করে একটু বলি, তো মাঝখানে একটা দুঃসময় গেছে তো অনেক দিন, অথচ স্বাধীনতার আগে আমি কথাটা সবাইকে প্রকাশ্যে বলি, বারবার বলি যে তখন আমরা লাহোরের ছবি দেখতাম, বম্বের ছবি দেখতাম, কলকাতার ছবি দেখতাম, হলিউডের ছবি দেখতাম, তার মধ্যেও কিন্তু আমাদের বাংলা ছবি বা তখনকার পূর্ব পাকিস্তানের তৈরি ছবি একদম মানে শক্তভাবে দাঁড়িয়েছিল, আপ টু দ্য মার্ক ছিল একদম। এবং বেশ কিছু উর্দু ছবিও এখানে তৈরি হয়েছিল, বাঙালি ডিরেক্টররাই তৈরি করেছিলেন, জয়রান জয়রান করেছিলেন, আরও কয়েকজন করেছিলেন, সঙ্গম বা এতাশম সাহেব তৈরি করেছিলেন, এবং তখনকার যারা নায়ক নায়িকা তারা ওই তখন ওই পাকিস্তানেও পশ্চিম পাকিস্তানেও তখন খুব জনপ্রিয় ছিল, নাদিম শাবনাম সবাই খুব জনপ্রিয় ছিল এবং সুপারহিট ছবি ছিল। তো আমার বক্তব্য হলো যে এত ছবির মধ্যে আমাদের বাংলা ছবি ঠিকই ব্যবসা করেছে, বাংলা ছবি ঠিকই মাথা উঁচু করে দাঁড়িয়েছে। এখন আমরা এই যে ভারতীয় ছবি সম্পর্কে আমাদের যে একটা প্রতিবন্ধকতা আমাদের নিজেদের মধ্যে, আমি মনে করি এটা ঠিক নয়। পৃথিবীর কোনো দেশেই আজ পর্যন্ত কেউ দেখাতে পারবে না যে অন্য দেশের ছবি বন্ধ করে দিয়ে আমাদের নিজেদের ছবি বিকাশ ঘটেছে। কারণ একটা হলো যে প্রতিযোগিতাটা শুধু কমার্শিয়াল কম্পিটিশন নয়, অ্যাস্থেটিক্যাল কম্পিটিশন, হ্যাঁ, গুণের মানের গুণেরও একটা প্রতিযোগিতা হওয়া দরকার। তো সেইখানে আমি অনেকবারই প্রস্তাব করেছি যে ঠিক আছে, ঢালাওভাবে ভারতীয় ছবি না আসুক, কিন্তু বছরে ছয়টা বাছাই করা ছবি তো আসতে পারে, ভালো ছবি দেখার তো একটা সুযোগ দিতে হবে মানুষকে। আর তাছাড়া আপনি ছবি দেখা তো কোনোভাবেই বন্ধ করতে পারছেন না, আপনি তো এখন তো মিডিয়া তো আকাশ তো খোলা, হ্যাঁ আকাশ তো খোলা, আপনি ছবি দেখছেনই, তাহলে এখানে যদি কমার্শিয়ালি রিলিজ হয় সেটা হয় কি দর্শককে হলে ফেরানোর একটা উপায় হতে পারে, আমি বলছি হতে পারে নাও হতে পারে আমি জানি না, কারণ হলের পরিবেশ ভালো না হওয়া পর্যন্ত আবার খালি ছবি দিয়ে হবে না, হলের পরিবেশও খুব খারাপ বেশিরভাগই, একমাত্র ঢাকা শহরের সিনেপ্লেক্সগুলো ছাড়া আর দুই একটা হল ছাড়া সবগুলো তো অবস্থা বাজে, ঢাকার বাইরে তো আরও খারাপ অবস্থা, সেখানে পরিবার নিয়ে স্ত্রী পুত্র নিয়ে ছবি দেখতে যাওয়া পরিবেশ নেই, তো সেটা একটা বিষয়। কিন্তু পাশাপাশি ভালো মানের ছবির সঙ্গে যদি আমরা প্রতিযোগিতা করতে শুরু না করি, তাহলে সেটি আমি মনে করি যে আমাদের দেশে আমরা ওই চলচ্চিত্রটি তৈরি মানে ওই ওই পরিবেশটা তৈরি করতে পারবো না। আর পাশাপাশি ইয়াঙ্গার জেনারেশন এখন অবশ্য খুব ভালো ছবি করছে, কিন্তু এখানে একটা বিষয় আছে যে আমাদের এখানে এখন দু ধারার দুটো ধারা মোটামুটি, একটা হলো যে একদমই কমার্শিয়াল ছবি যার অধিকাংশই মানসম্পন্ন হয় না, কিছু কিছু হয়, আর একটা হলো যে এমন ছবি যেগুলো বিদেশে অ্যাওয়ার্ড পাওয়ার জন্য করা হচ্ছে, কিন্তু মাঝখানে একটা বড় জায়গা কিন্তু খালি। যেমন আমরা বড় হয়েছি কী দেখে, সুচিত্রা উত্তম, মিষ্টি মিষ্টি সব ছবি, ওরকম মানে নাচ গানওয়ালা ছবি নয়, মারদাঙ্গাও ছবি, মিষ্টি প্রেমের গল্প, কিন্তু সুন্দর সুন্দর ছবি, এগুলো দেখে আমরা বড় হয়েছি, এবং ওখান থেকে আস্তে আস্তে আমরা হয়তো আমাদের রুচিটাও আরও উন্নত থেকে উন্নততর হয়েছে। আমাদের এখানে রুচি নির্মাণের কোনো মানে ব্যবস্থা হচ্ছে না, যারা ইয়াঙ্গার জেনারেশন যেসব ছবি দেখছেন সেগুলো আবার ওই যে দর্শক যারা এতদিন ভালো ছবি দেখার সুযোগ পায়নি তারা হয়তো অনেকেই ছবিগুলো অনুধাবনই করতে পারছেন না, কারণ দর্শকেরও তো একটা শিক্ষা দরকার, তাকেও তো শিক্ষিত করে তোলার প্রয়োজন আছে। আমরা কি বলে ডিটেকটিভ বই পড়েছি এক সময়, স্বপন কুমার সিরিজ বা নানান ধরনের গোয়েন্দা কাহিনী পড়ে পড়ে আস্তে আস্তে আমরা হয়তো তারাশঙ্কর থেকে আরম্ভ করে এখন আমরা মানিক বন্দ্যোপাধ্যায় থেকে আরম্ভ করে এখন আমরা আরও উন্নততর আরও নানান ধরনের উপন্যাস পড়ছি। তো এই যে পাঠকেরও যেমন শিক্ষার প্রয়োজন আছে দর্শকেরও তো তেমনি শিক্ষার প্রয়োজন আছে, এই শিক্ষাটা হচ্ছে না।